পুরো দুর্নীতির মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ নয়, স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। পুনর্বিবেচনার আর্জি সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত। আমরা কথা বলবো আমাদের রিপোর্টার প্রিয়াঙ্কা রায়ের সঙ্গে। প্রিয়াঙ্কা রয়েছে, প্রিয়াঙ্কা কি হলো আজকে হাইকোর্টে? দেখুন এনেছে, প্রথমেই যে বিষয়টা বলবো, কোনো স্টে নেই পুরসভা মামলায় সিবিআই তদন্তে। কলকাতা হাইকোর্টে আজকে রাজ্যের তরফ থেকে যে এই মামলায় পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জানানো হয়েছিল, সেই মামলার রায়দান স্থগিত রাখা হয়েছে। তবে কোন রকম স্টে অর্ডার দেওয়া হয়নি, আদালতের তরফ থেকে কোনো স্টে অর্ডার দেননি বিচারপতি অমৃতা সিনহা। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 28 তারিখ, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেখানে বলা হয়েছিল 7 দিনের স্টে থাকবে, তার মধ্যে রাজ্যকে রাজ্য পুনর্বিবেচনার আর্জি জানাতে পারবে। সেই 7 দিন ইতিমধ্যেই পেরিয়ে গেছে 28 তারিখের অর্ডারের পরিপ্রেক্ষিতে। আজ আদালতের তরফ থেকে কোন রকম স্টে অর্ডার দেওয়া হলো না। মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে পুনর্বিবেচনার এই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানানো হলে প্রত্যেকের তরফ থেকে, অর্থাৎ মামলাকারীদের তরফ থেকে, সিবিআই এবং ইডি প্রত্যেকের তরফ থেকে এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই বলেই প্রশ্ন তোলা হয়। এবং তারা আবেদন জানান যদি কোনো রকম স্টে না দেওয়া হয়। ইডির তরফ থেকে ওই আবেদন জানানো হয়েছে এবং সিবিআই এর তরফ থেকে প্রশ্ন বক্তব্য। এটা একটা পাবলিক স্ক্যাম যা বিভিন্ন ডিপার্টমেন্টে ছড়িয়ে আছে। রাজ্যের এই পুনর্বিবেচনার আর্জি গ্রহণযোগ্যই নয়। পাশাপাশি আইনজীবী আমরা আমরা আইনজীবীর বক্তব্য শোনাবো। প্রিয়াঙ্কা আপাতত তোমাকে ধন্যবাদ। আইনজীবী ফিরদৌস শামীম কি বলেছেন শুনুন। তদন্ত করতে করতে অন্তঃসম্পর্কিত, অর্থাৎ এডুকেশন দুর্নীতি স্ক্যামের দুর্নীতি করতে গিয়ে তারা অয়নশীলের কাছ থেকে মিউনিসিপ্যালিটি স্ক্যামের দুর্নীতিরও তথ্য পেয়েছে। এবং এই মিউনিসিপ্যালিটির যে স্ক্যাম, সেখানে প্রায় 200 কোটি টাকার ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের স্ক্যামে এই 200 কোটি টাকা যুক্ত থাকতে পারে বলে তারা অলরেডি ইনভেস্টিগেশন করে বের করেছে। সুপ্রিম কোর্টে যে প্রাথমিকভাবে যে স্থগিতাদেশ ছিল 13 এপ্রিলের অর্ডারের উপরে, এই মুহূর্তে কোনো স্থগিতাদেশ নেই, ফলে সিবিআই বা ইডি তারা চাইলে তাদের বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কারণ হাইকোর্টেরও কোনো প্রকার স্থগিতাদেশ নেই, অ্যাজ ওয়েল অ্যাজ সুপ্রিম কোর্টেরও কোনো প্রকার স্থগিতাদেশ নেই।